মিঠাই করতে গিয়ে আমরা দেখলাম যে না, মানে হাসি মজা করে কাজটা করলে যদি কাজের কোয়ালিটি ঠিক থাকে তাহলে কোনোটাই ভুল নয়, কোনোটাই পাপ নয়, সো করাই যায়। নিজেকে অনেক রকম লুকে, অনেক রকম বলবো না, বাট বেশ কয়েকটা লুকে এক্সপ্লোর করার চেষ্টা করেছি এতদিনে, বাট এই লুকটা মানে এই রকম একটা রেট্রো লুক এবার ফার্স্ট করলাম, সো খুব এক্সাইটেড। ইয়েস, শর্মিলা ঠাকুর, বিকজ ওনার অভিনয়, ওনার মিষ্টত্ব, ওনার অ্যাট্রাকটিভনেস সব কিছু মিলিয়ে ওনাকে আমার জাস্ট, আমরা তোমাকে সবসময় হাসতেই দেখি ছবিতে, তো আজকে শুটের এক্সপিরিয়েন্সটা বিষয়ে। হ্যাঁ, জেনারেলি আমি হাসি খুশি থাকি, বাট দিস ইজ কাইন্ড অফ এ লুক যেখানে মিক্সড রিয়াকশনস দিতে হবে, লাইক সাম ব্লান্ট লুকস, সাম বোল্ড লুকস, লাইক নট স্মাইলিং অ্যাট অল, ব্ল্যাঙ্ক এক্সপ্রেশনস, তো সব রকম দিয়ে নিজেকে অনেকটা এক্সপ্লোর করার চেষ্টা করব। আশা করি সবার ভালো লাগবে। রবিবার ছুটির দিন যখন দিয়ার কাজ কম থাকে রোববার, সেই দিন কীভাবে কাটায়? ম্যাক্সিমামটাই ল্যাজ খেয়ে কাটাই, মানে একটু ঘুমিয়ে পড়লাম যখন তখন, খাওয়া দাওয়া, বাড়িতে থাকা, কোনো মেকআপ না করা, লাইক বাইরের জামা কাপড় পরে বেরোবো না, ওই রকম একটা মাইন্ডসেট হয়ে থাকে তখন, ব্লকড মাইন্ডসেট যে না সারা সপ্তাহ কাজ করছি, সো এই একটা দিন ছুটি পেলে আইল টেক রেস্ট ওই রকম। যদি এরম হয়ে থাকে তাহলে আমিও এখনও জানি না, কারণ হ্যাঁ মানে আমি যেটুকু যা পারি সেটা আমি সবার সাথে শেয়ার করি অলওয়েজ। একবার আমি অর্গানাইজারকে ডেকে নিতে বলবো প্লিজ। বিয়ার সাথে কাজ করে কেমন? দিয়ার সাথে এটা প্রথমবার কাজ এবং প্রথমবার কাজ করে খুবই ভালো লেগেছে, খুব মিষ্টি মানুষ এবং খুব ভালো মানুষ, তো আজকে এত ব্যস্ততার মধ্যে যে সময় দিয়েছে এর জন্য অসংখ্য ধন্যবাদ দিয়াকে। আশা করব দিয়ারও কাজ করে আমাদের ওভারঅল টিমের সাথে ভালো লেগেছে এবং ওভারঅল টিমকে আমি ধন্যবাদ দেব, কারণ আমি জাস্ট জিনিসটাকে অর্গানাইজ করেছি, অ্যারেঞ্জ করেছি, বাট পুরো টিম আমাদের ডিজাইনার, ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট, হেয়ার আর্টিস্ট সকলের একটা মিলিত এফোর্ট এবং আশা করব সকলের কাজটা খুব ভালো লাগবে। আজকে শুটিংয়ে তোমার থিম আছে? আজকের থিম হচ্ছে দেবাশিসের যে আউটফিটগুলো রয়েছে, বিশেষ করে ওর আউটফিট মানে হচ্ছে কালারফুল আউটফিট, যেটা আমাদের আজকে যতগুলো শ্যুটস হচ্ছে সবটা দেখলে যেটা প্রত্যেকটা আউটফিট এবং কালারফুল, এবং প্রত্যেকটা আউটফিটের মধ্যে থেকেই কিন্তু কিছু না কিছু একটা বার্তা রয়েছে, কোনো যেমন এটা একটা মানে জল টাইপের, এবং কোনোটাতে হয়তো মানুষের মুখ থাকছে, কোনোটাতে হয়তো আদার্স কোনো ইয়ে থাকছে, বাট প্রত্যেকটারই থিম কিন্তু এরকম। আবার দিয়ার কাছে ফিরে আসি, আমরা যখন কোনো প্রজেক্টে অনেকদিন ধরে কাজ করি অনেক স্মৃতি তৈরি হয়, তো মিঠাইতে মনে করে এমন কোনো স্মৃতি যেটা কোনোদিন তুমি ভুলতে পারবে না? দ্য প্রজেক্ট ইটসেলফ আমি কোনোদিন ভুলতে পারবো না, বিকজ দ্য টিম, আমরা যেভাবে কাজ করতাম, মানে কাজের কোয়ালিটিটার কথা চিন্তা করে, তারপরে হাসি মজা, খাওয়া দাওয়া সব কিছু ফ্লোরের মধ্যে, মানে এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা আগে কখনো ভাবতেই পারতাম না যে ফ্লোরে এরকমভাবে থাকা যায়, মানে ফ্লোরের কিছু ডেকোরাম আছে, সো সেগুলোকে ব্রেক করা উচিত না, বাট মিঠাই করতে গিয়ে আমরা দেখলাম যে না, মানে হাসি মজা করে কাজটা করলে যদি কাজের কোয়ালিটি ঠিক থাকে তাহলে কোনোটাই ভুল নয়, কোনোটাই পাপ নয়, সো করাই যায়। একদম শেষে টলিটক্সের দর্শকদের, দর্শকদের বলবো থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য, এরমভাবে পাশে থাকার জন্য, এবং আগামী দিনেও এইভাবে পাশে থাকবেন, ভালোবাসবেন, আর এরকম বিহাইন্ড দ্য সিন মোমেন্টস দেখার জন্য অবশ্যই টলিটক্সকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।